আপনারা দেখেছেন প্রস্তুতির কিভাবে সরকারি দলের ছাত্র গুন্ডারা আমাদের এখানকার সাধারণ নিরীহ ছাত্রদের উপরে হামলা চালিয়েছে, ছাত্রীদের উপরে অকথ্য ভাষায় কথাবার্তা বলেছে, গালাগালি করেছে, যৌন নির্যাতন চালিয়েছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদেরকে লাঠি দিয়ে রড দিয়ে মাথা ফাটায় দিছে। তারা আমার কাছে এসেছিল আজকে সকালে, আমি বলেছি আপনারা আন্দোলন চালায় যান, কিন্তু আজকে সমাজকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, আপনারা যদি এই গুন্ডাকে মোকাবেলা করতে না পারেন আমি শ্রমিক ভাইদের কাছে আহ্বান জানাবো, দরকার হলে শ্রমিকরা ঘোষণা দিবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আর ছাত্র দল হোক, কোন মার্কা গুন্ডা পান্ডাকে আমরা থাকতে দেব না, আমরা শ্রমিকরাই পাহারা দিয়ে বলতে চাই ইতিহাসে আবার যদি এরকম মার্কা কোন শক্তির পুনরাবির্ভাব হয় ইতিহাস তার বিচার নেবে। আমরা এক সময় এই হাত থেকে বাঁচার জন্য অস্ত্র তুলে নিয়ে আমরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম। আইয়ুব খান মোলায়েম খানের অস্তিত্ব ইতিহাসে নাই, কিন্তু তার বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে তারা ইতিহাসে টিকে আছে। আপনাদের সংগ্রাম অজেয়, কেউ এইটাকে ধ্বংস করতে পারবে না। আমি একই প্রশ্ন জিজ্ঞেস করতে চাই এবং স্পষ্ট করে বলতে চাই যে ভিসি নিজের নিরাপত্তার অজুহাত দিয়ে তিনটে গেইটে তালা লাগিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়, তার ভিসির দায়িত্বে থাকার কোনো অধিকার থাকতে পারে না বলে আমি মনে করি। সমাজ কোথায় চলে গেছে, ফেসবুকে দেখলাম একটা জায়গায় লেখা আছে যে লাঠি দিয়ে লাঠালাঠি করে আর রড দিয়ে বিল্ডিং বানায়, এখন হয়ে গেছে উল্টা, লাঠি দিয়ে বাঁশ দিয়ে বিল্ডিং তৈরি করে আর রড দিয়ে তারা লাঠালাঠি করা শুরু করেছে। ইতিহাস এই অসামঞ্জস্যকে কোনো দিন সহ্য করবে না। আমি একটু আগে সাত আগে এখানে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ হচ্ছে, হাজার হাজার গার্মেন্টস শ্রমিক এখানে সমবেত হয়েছে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে সাধারণ ছাত্রদের উপরে আক্রমণ হলে শ্রমিক ভাইরা কি তাদের পক্ষে দাঁড়িয়ে এই হানাদারদেরকে দমন করার জন্য দাঁড়াবে, তারা সবাই এক বাক্যে বলেছে এবং আমাকে বলেছে আপনাদের বলে দিতে, ছাত্র ভাইরা ভয় পাবেন না, দেশের শ্রমজীবী মানুষ আপনাদের পাশে আছে, জয় আমাদের হবেই। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন। এই সংগ্রামের সঙ্গে আমি আমার পার্টি এবং আমাদের বামপন্থী দলগুলোর পক্ষ থেকে পূর্ণ সংগতি ঘোষণা করছি। ধন্যবাদ।